আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তোমার ইচ্ছা ছিল না কাউকে ভালোবাসার, কিন্তু ভাগ্যে তোমার দুঃখ ছিল, তাই কারোর মিথ্যা ভালোবাসায় জড়িয়ে ফেলেছ। অহংকার হলো সেটাই যেটা একদিন সময়ের সাথে ভেঙে যায়, আর কর্ম হলো সেটাই যার ফলাফল একদিন তুমি অবশ্যই পাবে। অবহেলিত হতেই হবে, কারো প্রতি তুমি যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবে। জবাব তুমি সব কথারই দিতে পারবে, কিন্তু যে সম্পর্কের মূল্য বোঝে না সে কি করে শব্দের মূল্য বুঝতে পারবে? যে ব্যক্তি অভিমান বুঝতে পারে না সে কিভাবে ভালোবাসা বুঝতে পারবে? আর যে ভালোবাসাই বুঝবে না সে কি করে তাকে ভালো রাখবে? অর্থ দ্বারা তুমি কখনো ভালোবাসা কিনতে পারবে না, আবার অর্থ ছাড়া তুমি কখনো ভালোবাসার রক্ষাও করতে পারবে না। বই পড়ো আর প্রেমে পড়ো, যেখানটাই পড়বে মন দিয়ে পড়ো, কারণ দুইটি থেকেই তুমি কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবে। কাগজের নৌকা দিয়ে তুমি যেমন নদী পার হতে পারবে না, ঠিক তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে তুমি জীবন চালাতে পারবে না। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করবে না, কারণ তুমি যার হাতে সৃষ্টি হয়েছ সেও কিন্তু তিনার হাতেই তৈরি হয়েছে। সত্যিকারের ভালোবাসা একবার দুইবার নয়, হাজার ঝগড়া হলেও কেউ কাউকে একা ছেড়ে যাওয়ার কথা ভাববে না। সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। বিশ্বাস থাকলে দেখবে পরও কিন্তু আপন হয়, আর বিশ্বাস না থাকলে আপন কেও পর মনে হয়। জীবন তখনই তোমার কঠিন লাগবে যখন তুমি সময়ের সাথে নিজেকে বদলে না নিয়ে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করবে। ভালোবাসাটা সব সময় তৈরি হবে ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হবে কল্পনা থেকে, অনুভব তৈরি হবে অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হবে মনের গভীর থেকে। কাউকে ভালোবাসাটা খুব কঠিন নহে, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করাটা। তুমি যদি কাউকে মনে না করো, কেউ তোমাকে মনে রাখবে না, এটাই প্রকৃতির নিয়ম। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয় স্বজন, প্রিয়জন সবাই খোঁজ নিবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ তোমাকে চিনেও চিনবে না। প্রথমে যে মানুষটা তোমার জীবনে আসে, সেই মানুষটা ভুল হোক কিংবা ঠিক হোক, সেই মানুষটা জীবন থেকে হারিয়ে গেলে তোমার সম্পূর্ণ জীবনের মানেটাই বদলে যায়। প্রতিটা গল্পের শুরুটা কিন্তু সুন্দর দিয়ে হলেও আবার বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হবে না, তাই হয়তো সবাই বলে শেষ ভালো যা সব ভালো তার। ভালোবাসি সবাই বলতে পারবে, কিন্তু ভালো সবাই সবাইকে রাখতে পারবে না। যে ঠকাবে সেও অন্য জায়গায় ঠকে যাবে, যে কাঁদাবে সেও অন্য জায়গায় কাঁদবে। মনে রাখবে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ের। বাস্তবতা হলো যাকে তুমি হৃদয়ে জায়গা দিবে সেই একদিন দেখবে তোমার হৃদয়ে আঘাত করে চলে যাবে নীরবে।
সব শেষে একটি মেসেজ আমার পক্ষ থেকে, সবসময় নিঃস্বার্থভাবে অন্যকে উপকার করতে শিখুন, এর প্রতিদান দেখবেন আপনি একদিন অবশ্যই পাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারের এখনও যারা সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।